G20 মঞ্চে ঋষি সুনককে জামাই আদর খোশ গল্পে মাতলেন প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি মুর্মু। সস্ত্রীক মন্দিরে গিয়ে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ভারতে G20 সম্মেলনের শেষ দিন অর্থাৎ রোববার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। এদিন ভোর 6:30 নাগাদ প্রবল বৃষ্টি মাথায় নিয়েই প্রধানমন্ত্রী সুনক এবং তার স্ত্রী পৌঁছে গিয়েছিলেন দিল্লির অক্ষরধাম মন্দিরে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম ভারত সফর। ভারতে পৌঁছেই তিনি জানিয়েছিলেন তিনি একজন গর্বিত হিন্দু, তার সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে, এই নিয়ে তিনি যথেষ্ট গর্বিত। G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। প্রধানমন্ত্রী হিসাবে সুনকের এটি প্রথম ভারত সফর। দিল্লিতে পা দিয়ে তার আশা ছিল ভারতের জামাই হিসাবে তিনি নয়াদিল্লিতে খাতির পাবেন, আর হলো তাই। G20 সম্মেলনের ফাঁকে সুনকের জামাই আদরের ছবি ধরা পড়েছে বারবার করে, তা সেটা শুক্রবার বিকেলের আপ্যায়ন হোক অথবা শনিবার সন্ধ্যায় নৈশভোজের আমন্ত্রণকালেই হোক। প্রধানমন্ত্রী মোদী সুনককে নিয়ে খোঁজ গল্পে মাতলেন। সঙ্গে ছিলেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু, ঋষির স্ত্রী অক্ষতা মূর্তি। মূর্তি একজন ভারতীয় নারীকে বিয়ে করায় সুনককে ভারতের জামাই হিসাবে অভিহিত করা হচ্ছে। এছাড়া ধার্মিক হিন্দু হিসেবেও বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর আলাদা খ্যাতি রয়েছে। শনিবার সন্ধ্যায় নৈশভোজের জন্য সস্ত্রীক ঋষি সুনককে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে বেশ কিছুক্ষণ খোশ গল্পে মেতে উঠলেন চারজন।